হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে মূলত সাইকেলের হেলমেট নিয়ে। এখানে আমার মতে যে কয়টা হেলমেট ভালো আছে আপনাদের রেকমেন্ড করার মতো, সে কয়টা হেলমেট নিয়েই আজকের মূলত ভিডিওটা। যদিও একটা হেলমেটও আমার কাছে নাই, তবে সবগুলো হেলমেট সম্পর্কেই আমার ধারণা আছে। সবগুলো হেলমেটই টুকটাক হলেও ইউজ করছি, এই জন্য এই হেলমেটগুলো নিয়ে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি। আর এই লিস্টে সর্বপ্রথম যে হেলমেটটা আছে বা সবচেয়ে কম দামি যে হেলমেটটা আছে সেটা হচ্ছে ভ্যালুসের একটা হেলমেট। ভ্যালুসের আরেকটা যে হেলমেট আছে ওই হেলমেটটা আমার কাছে অতটা জাতের মনে হয় নাই, এই হেলমেটটা তুলনামূলক একটু ভালো মনে হয়েছে, এই জন্য মূলত ভ্যালুসের এই হেলমেটটা নেওয়ার জন্য আমি বলতে পারি আপনাদের। আর এই হেলমেটটার দাম হচ্ছে আপনাদের 1200 টাকা, আপনাদের আশেপাশে যে কোনো ভ্যালুসের ডিলার শপ বা যে কোনো দোকানগুলোতে পাওয়া যেতে পারেন। দাম বেশি চাইতে পারে, তবে এই হেলমেটটার অফিসিয়াল দাম হচ্ছে 1200 টাকা। এরপর আপনাদের আমি যে হেলমেটটা নিতে বলবো বাজেট বাড়াইতে পারলে, সেই হেলমেটটার নাম হচ্ছে ওয়েস্ট বাইকিংয়ের একটা হেলমেট। আর এই হেলমেটটা মোটামুটি অনেক ভালো একটা হেলমেট, শক্তপোক্ত একটা হেলমেট। এটা রোড বাইকেও ব্যবহার করতে পারেন, আবার নর্মাল MTBতেও ব্যবহার করতে পারেন। দুইটা সাইকেলের জন্য এই হেলমেটটা মোটামুটি ভালো। আর এই হেলমেটটার দাম হচ্ছে 1400 টাকা। এই হেলমেটের 3 থেকে 4টা কালার হয়। আর এই হেলমেটগুলো পাওয়া যাবেন আপনাদের আশেপাশে ভালো যে কোনো সাইকেলের দোকানে, ভালো বলতে ট্রাস্টেড, অনেক পার্টস পাওয়া যায় এমন দোকানগুলোর কথা বলতেছি। এখানে এলাকার অলিগলির কোনো দোকানে সম্ভবত এই হেলমেটগুলো পাবেন না। আর ওইখানে যে হেলমেটগুলো পাবেন একটা জোরে বাড়ি মারলে হেলমেট 2 টুকরা হয়ে যাবে। এই হেলমেটগুলো ওই জাতীয় না, এগুলো হচ্ছে ব্র্যান্ডের হেলমেট। আর এই হেলমেটগুলো মোটামুটি মানসম্মত, আল্লাহ না করুক যদি কোনো সময় সাইকেল অ্যাক্সিডেন্ট করেন, এই হেলমেটগুলো পরা থাকলে মাথা সামান্য পরিমাণ হলেও রক্ষা পাবে। আর 200-300 গ্রামের হেলমেট ব্যবহার করলে আপনাদের মাথার মাথা থাকবে না। এরপর আমি আপনাদের যেই হেলমেটটা নিতে বলতে পারি, সেই হেলমেটটা হচ্ছে ক্যারিবুলের একটা হেলমেট। আর এই হেলমেটটা হচ্ছে মোটামুটি সুন্দর একটা হেলমেট। আর এই হেলমেটেরই যে চাইনিজ ভার্সন পাওয়া যায় ওইটার দামই মূলত 500 টাকার ঘরে বিভিন্ন দোকানে পাওয়া যাবেন। সেম হেলমেট, শুধুমাত্র গ্রাফিক্সগুলো আলাদা, আর কোয়ালিটি আকাশ পাতাল তফাত দুইটা হেলমেটের মধ্যে। এই হেলমেটগুলোর সঠিক মডেল কত বলতে পারতেছি না, আপনাদের যে হেলমেটটা পছন্দ হয় ওইখানে ভিডিওটা একটু পজ করেন, একটা স্ক্রিনশট মারেন, ভালো যে কোনো ট্রাস্টেড দোকানে চলে যান, হেলমেটগুলো আশা করি পাবেন। ট্রাস্টেড দোকান বলতে একটু নাম করা দোকানগুলোর কথা বলতেছি, যেমন বাবুল সাইকেল স্টোর, বাইক শপ বিডি, তারপর সাইকেল মেকানিক, সাইকেল প্যারাডাইস, সাইকেল স্পেস, তারপর হচ্ছে ইমাম সাইকেল স্টোর, এই জাতীয় দোকানগুলোতে মূলত এই প্রোডাক্টগুলো পাবেন। এলাকার গলিগলির কোনো দোকানে সাধারণত এই প্রোডাক্টগুলো পাবেন না। এরপর নাম্বার 4-এ যে হেলমেটটাকে রাখছি, এই হেলমেটটা হচ্ছে একটু দামি হেলমেট। আর ক্যারিগোলের এই হেলমেটটার দাম হচ্ছে 1500 টাকা। দোকান ভেদে দাম তফাত হওয়ার সম্ভাবনা নাই, যদিও হয় 50 টাকা এদিক সেদিক হইতে পারে, কম হইতে পারে বা বেশি হইতে পারে। আসলে হেলমেটগুলো বর্তমানে বাজারে অ্যাভেলেবেল কতটা আছে আমি ঠিক বলতে পারতেছি না, তবে এই হেলমেটগুলো ভালো, দোকানগুলোতে খুঁজলে আশা করি হেলমেটটা পাবেন। এরপর আসা যাক ক্যারিবুলের আরেকটা হেলমেট নিয়ে। এই হেলমেটটা হচ্ছে ক্যারিবুলের জাতীয় হেলমেট, বা ক্যারিবুলের এই হেলমেটটাই সবচেয়ে বেশি মানুষরা ইউজ করে। আর এই হেলমেটের ডিজাইনটাও মোটামুটি সুন্দর। আর এই হেলমেটটা আমার পরিচিত সবগুলো বড় ভাই প্রায় ইউজ করে। হেলমেটটা ভালো শক্তপোক্ত আছে, তবে হেলমেটটার ওয়েট নাই। এই হেলমেটটা পরলে আপনার মাথায় বুঝতে পারবেন না কিছু একটা পড়ছেন, 2-1 মিনিট পরে থাকলে আপনার মাথার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এই হেলমেটটা যথেষ্ট পাতলা একটা হেলমেট, হেলমেটটা শক্তপোক্ত কিন্তু পাতলা, এই জন্য মূলত এই হেলমেটটার দাম মোটামুটি একটু বেশি তুলনামূলক অন্যান্য হেলমেট থেকে। আর বর্তমানে সাইকেলের হেলমেট কিনতে গেলে 1800 টাকার নিচে কোনো হেলমেট পাওয়া যায় না, এই হেলমেটটাই মনে হয় সর্বনিম্ন হেলমেট। আর এই হেলমেটটার দাম হচ্ছে 1800 টাকা। এরপর আসা যাক ওয়েস্ট বাইকিংয়ের একটা হেলমেটের দিকে। এই হেলমেটটা দেখা মনে হয় না, যদিও এটা 1800 টাকার হেলমেট, দেখে আরও দামি দামি একটা হেলমেট মনে হয়। এই হেলমেটটা সাধারণত সব দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় না। এই হেলমেটটার 3 থেকে 4টা মডেল হয়। আর হেলমেটটার বক্স তো দেখতেই পারতেছেন কী টাইপের বক্স হয়। হেলমেটটা মোটামুটি অনেক সুন্দর একটা হেলমেট। আর এই হেলমেটটা যদি আপনারা একটু খোঁজাখুঁজি করেন আশা করা যায় পাবেন। এই হেলমেটটা অ্যাভেলেবেল পাইতে পারেন যে সব দুইটাতে বেশি, একটা হচ্ছে সাইকেল মেকানিক্স আর একটা হচ্ছে বাইক শপ বিডি, এই দুইটা দোকানে মূলত এই হেলমেটটা বেশি পাবেন, অন্য কোথাও না পাইলেও।
এরপর আসা যাক ক্যারিবুলের আরেকটা হেলমেটের দিকে। এই হেলমেটগুলোর সঠিক মডেল যদিও আমি বলতে পারতেছি না কোনটার মডেল কি, ভিডিওটা থামাবেন, স্ক্রিনশট নেবেন, দোকানে দেখাবেন। আমি হেলমেটগুলোর দাম বোঝা যাইতেছি। এই হেলমেটটার দাম হচ্ছে 1850 টাকা। আর এই হেলমেটটা দেখতে যথেষ্ট সুন্দর একটা হেলমেট। ক্যারিবুলের যে কটা হেলমেট দেখছি আমার দেখা মতে সবচেয়ে সুন্দর হেলমেট হচ্ছে এটা, আর বিশেষ করে এই কালারটা। বাকি কালারগুলো আমার কাছে অতটা ভালো লাগে না, এই কালারটা যতটা ভালো লাগে এই মডেলের। এই হেলমেটটা একটু খোঁজাখুঁজি করলে সব দোকানে পাওয়া যাবেন। ক্যারিবুলের হেলমেটগুলো মোটামুটি অনেক দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়, তবে ওয়েস্ট বাইকিং বা গাবের হেলমেটটা সব দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় না। এই হেলমেটটার দাম হচ্ছে 1850 টাকা। একটু খোঁজাখুঁজি করবেন আপনাদের আশেপাশে, হেলমেটটা পাওয়া যাবেন। আর এই হেলমেটটা ইউজ করলে আশা করি অনেকটা সেফটি পাবেন, আর ইউজ করতে গেলে মাথা ব্যথা এই বিষয়টা থাকবে না। ক্যারিবুলের হেলমেটগুলার একটা ভালো দিক হচ্ছে এই হেলমেটগুলার ওজন অনেক কম। ক্যারিবুলের পর আসা যাক গাবের একটা হেলমেটের দিকে। এই হেলমেটটা মোটামুটি দেখেই বোঝা যায় অনেক ভারী একটা হেলমেট। এই হেলমেটটার সঠিক মডেল কত বলতে পারতেছি না, ভিডিও থামাইয়া যাদের হেলমেটটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন, দোকানগুলোতে দেখাবেন। বড় বড় দোকান, নর্মাল কোনো দোকানে এই হেলমেট পাবেন না। এই হেলমেটটা হচ্ছে গাবের বর্তমানে সবচেয়ে কম দামি হেলমেট বলতে পারেন, আর এই হেলমেটটার দাম হচ্ছে 1800 টাকা। গাবের এই হেলমেটটা একটু খোঁজাখুঁজি করতে হবে, নর্মাল কোনো দোকানে যাবেন পাবেন বিষয়টা এরকম না। এই হেলমেটটা যেহেতু গাবের হেলমেট সেহেতু হেলমেটটা অনেক ভালো আর অনেক শক্ত একটা হেলমেট। যেহেতু গাবের হেলমেট ইউজ করি সেহেতু গাবের হেলমেট সম্পর্কে ধারণা আছে। গাবের হেলমেটের ওজন নর্মাল যে কোনো হেলমেটের তুলনায় একটু বেশি, এই জন্য মাথাটা হালকা একটু ব্যথা করতে পারে। নর্মাল হেলমেটের চেয়ে এই হেলমেটগুলো আপনাদের সেফটি দিবেও একটু বেশি। এরপর আসা যাক গাবের আরেকটা হেলমেটের দিকে। এই হেলমেটটা হচ্ছে আমি নিজে ইউজ করি, আর আমার হেলমেটের কালারটা এখানে নাই, আর ওই কালারটা বর্তমানে অ্যাভেলেবেলও পাওয়া যায় না। এই হেলমেটটার আমার জানা মতে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে হেলমেটটার ওজন অনেক বেশি। এই হেলমেটের ওজন হচ্ছে প্রায় 450 গ্রামের মতো, মানে আধা কেজি একটা জিনিস মাথায় নিয়ে ঘোরা মোটামুটি ভালো কষ্টদায়ক যে কোনো কারোর জন্যই হোক। আর এই হেলমেটটার খারাপ দিক এখন পর্যন্ত পাই নাই, আমি 2 বছর যাবত ইউজ করতেছি। হেলমেটটা আমার কাছে অন্যান্য যে কোনো হেলমেটের তুলনায় একটু বেশি ভারী মনে হয় আর শক্তপোক্ত মনে হয়। আর একটা কথা, যারা হেলমেট কিনবেন হেলমেটের কিন্তু সাইজ আছে, যেমন এম, এল, এক্সএল এ টাইপের সাইজ আছে, সবাই সাইজটা দেখা কিনবেন অবশ্যই। হেলমেট যদি আপনাদের সাইজের বাইরে কিনেন বা আপনার মাথা ছোটো হেলমেট বড় নিলেন, তাইলে কিন্তু আপনাদের হেলমেটের যে সেফটি ওই জিনিসটা পাবেন না। আপনাদের মাথা বড় হেলমেট ছোটো তাইলে কিন্তু হেলমেট পরলে আপনাদের মাথা অনেক ব্যথা হবে। এই জন্য আপনার সাথে যেই হেলমেটটা অ্যাডজাস্ট হয়, যেমন এস, এম, এল এ টাইপের, আপনার সাথে অ্যাডজাস্ট করে হেলমেটটা কিনবেন। সবসময় চেষ্টা করবেন যেটা আপনার দরকার সেটা নেওয়ার, এক সাইজ বড় বা এক সাইজ ছোটো এগুলো নেওয়ার বিপক্ষে থাকবেন। যদি না পান সেহেতু অন্য বিষয়। এরপর আসা যাক একটা ফুল ফেস হেলমেটের দিকে। এটা হচ্ছে একটা ফুল ফেস হেলমেট, আর এই হেলমেটটা হচ্ছে ওয়েস্ট বাইকিংয়ের একটা হেলমেট। এই হেলমেটটার মোটামুটি ভালো দিকের অভাব নাই। একটা ভালো দিক হচ্ছে হেলমেটের অর্ধেক পার্ট খিলা ব্যাগে রেখে দেওয়া যায়, আর ওইটাতে ভাজও করা যায় সম্ভবত, এই জন্য হেলমেটটার দাম তুলনামূলক একটু বেশি। এই হেলমেটটার দাম হচ্ছে 2600 টাকা। আর এই হেলমেটটা 2600 টাকার মধ্যে মোটামুটি ভালো একটা হেলমেট বলতে পারেন, যদিও হেলমেটটার দাম তুলনামূলক একটু বেশি মনে হয়েছে আমার কাছে, তবে কিছু করার নাই। এই হেলমেটটা হচ্ছে একটা ফুল ফেস হেলমেট, আর ফুল ফেস হেলমেটের দাম একটু বেশি হওয়াটাই স্বাভাবিক। তবে এই হেলমেটটা আপনাদের নর্মাল ওই হেলমেটগুলো থেকে একটু বেশি নিরাপত্তা দিতে পারবে, কারণ হচ্ছে এটা ফুল ফেস হেলমেট, আর এটার সামনে দিয়া আপনাদের যদি একটু বাড়ি বুড়ি খান, মানে মুখের সামনের অংশ একটু ক্ষতিগ্রস্ত হবে অ্যাক্সিডেন্ট করলে, ওগুলাতে একটু বেশি হবে। তুলনামূলক এটাতে একটু কম হবে, ওগুলাতে একটু বেশি হবে। যদি আপনাদের কারো ওজন নিয়ে মাথা ব্যথা না থাকে, তাহলে চেষ্টা করবেন ফুল ফেস হেলমেটগুলো নেওয়ার জন্য। সাইকেলের সাথে ফুল ফেস হেলমেট কেমন মানায় বিষয় না, আপনার সেফটিটা সবার আগে। এরপর আসা যাক ফুল ফেস আরও কিছু হেলমেট নিয়ে। এই হেলমেটগুলোর দাম তুলনামূলক একটু বেশি, আর এই হেলমেটগুলো চাইলে আপনারা মোটরসাইকেলেও ইউজ করতে পারবেন, চাইলে আপনারা সাইকেলেও ইউজ করতে পারবেন, কিন্তু এই হেলমেটগুলো মূলত তৈরি করা হয়েছে সাইকেলের জন্যই। এই হেলমেটগুলোর ওজন দেখবেন মোটরসাইকেলের হেলমেটগুলোর তুলনায় অনেকটাই কম, আর এই হেলমেটগুলোর ওজন আনুমানিক হচ্ছে 900 গ্রাম থেকে 1000 গ্রামের আশেপাশে, মানে এই হেলমেটগুলোর ওজন 1 কেজির আশেপাশে।
এই হেলমেটটা পরলে আপনাদের কাছে ওজনটা মনে হবে না। এই হেলমেটগুলো ইউজ করছি এক সময়, হেলমেটগুলো দেখতে একটু খারাপ লাগে, এই জন্য মূলত ইউজ করি না। নর্মালি এই হেলমেটগুলো পরিয়া সাইকেল চালাইতে তেমন কোনো অসুবিধা হয় না, 2-1 মিনিট একটু অসুবিধা হয়, মানে যখন কেবল সাইকেল চালানো শুরু করবেন 2-1 মিনিট চালানোর পর। এই হেলমেটগুলোর চেয়ে ভালো হেলমেট আপনাদের কাছে আর কিছু নাই। সাইকেলের জন্য সবচেয়ে বেশি নিরাপত্তা দিবে আপনাদের এই হেলমেটগুলো। এই হেলমেটগুলোর আমার দেখা মতে দুইটা মাত্র খারাপ দিক, একটা হচ্ছে এই হেলমেটটার ওয়েট একটু বেশি, আর হেলমেটটার দাম একটু বেশি। নর্মালি হেলমেটের দিক থেকে যদি দেখেন এই হেলমেটটা হচ্ছে বেস্ট একটা হেলমেট, আর এই জাতীয় হেলমেটগুলো পাবেন হচ্ছে সাইকেল প্যারাডাইসেই সম্ভবত পাবেন, আর কোথাও এই জাতীয় হেলমেটগুলো আমি দেখি নাই। আর আমি যে হেলমেটটা ইউজ করছিলাম ওটাও সাইকেল প্যারাডাইস থেকে নেওয়াই একটা হেলমেট ছিল। হেলমেটের গ্রাফিক্সগুলো মোটামুটি অনেক সুন্দর, বিশেষ করে এই হেলমেটগুলো। এগুলো যদি আপনারা বাইক চালান আপনারা বাইকে কোনো দিনও মামলা খাবেন না। আর এটা যে বাইকের হেলমেট না এটা বলারও কোনো চান্স নাই। হেলমেট এটা বাইকে ইউজ করতে পারবেন, সাইকেলে ইউজ করতে পারবেন, দুইটার জন্যই খুব ভালো একটা হেলমেট আর পছন্দ করার মতো একটা হেলমেট। এই হেলমেটের আমার কাছে যে জিনিসটা কম মনে হয়েছে সেটা হচ্ছে এই হেলমেটের গ্লাস নাই। হেলমেটের জন্য যে গ্লাসটা আছে ওই গ্লাসটা যদি কিনতে হয় আপনাদের 500-700 টাকা ব্যয় করতে হবে। এই জিনিসটা এই হেলমেটের সবচেয়ে বেশি খারাপ দিক লাগছে। সাথে যদি একটা গ্লাস দেওয়া থাকতো, গ্লাস বলতে আমি সানগ্লাসকে বুঝাইছি, দেওয়া থাকতো তাহলে হেলমেটটা 3,000 টাকার মধ্যে সবচেয়ে ভালো হেলমেট হইতো। আর নর্মালি এই হেলমেটটা 3,000 টাকার মধ্যে সবচেয়ে ভালো হেলমেট আর সবচেয়ে বেশি সেফটি দিবে আপনাদের এই হেলমেটটাই। যদিও কেউ সাইকেলের হেলমেট থেকে বাইকের একবারে প্রো লেভেলের হেলমেটের মতো সেফটি পাবেন না, তবে যতটুকু সেফটি পাবেন সাইকেল অ্যাক্সিডেন্ট করলে আপনাদের রক্ষা করতে পারবে আশা করা যায়। তাহলে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।